সেলফ ড্রাইভিং কারণে অটোনমাস ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করছে তার পেছনে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে কম্পিউটার ভিশন সত্যি কথা বলতে এআইকে কিন্তু অনেকটাই পাল্টে দেবে এই কম্পিউটার ভিশন কম্পিউটার ভিশন যদিও শুরুটা হয়েছিল স্ট্যাটিস্টিক্যাল মডেল থেকে তবে এটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে নিউরাল নেটওয়ার্কে আজকে যে এমনিস আমরা আলাপ করছি সেটাও কিন্তু প্রায় তিরিশ বছর হয়ে গেছে সত্যি কথা বলতে এই এমনিস্ট ডেটাসেটটা কিন্তু এসেছিলো নিস্ট থেকে যেটা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু বিশ বাই বিশ পিক্সেল ছিল শুরুতে পরে কিন্তু এটাকে আসলে গ্রে স্কেলে কনভার্ট করে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট পিক্সেল ইমেজ দিয়ে আর সেটা কিন্তু বেশ ভালোই কাজ করেছে এতদিন তবে এই এমনিসটা কিন্তু আমার হাতে খড়ি হয় এইট বাই এইট পিক্সেলের যেটা কিন্তু এসেছে আমাদের সাইকিট লার্নের সাথে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট পিক্সেলের থেকে এইট বাই এইট পিক্সেলে কিন্তু কাজ করা সহজ আর বোঝাটাও কিন্তু খুব ইজি আর সে কারণে কিন্তু সাইকেট লার্নের ডিফল্ট ইনস্টলেশন হিসেবে কিন্তু এই ছোট একটা ডেটাসেট মানে আট বাই আট পিক্সেলে কিন্তু ডেটাগুলো আমরা পেয়েছিলাম আমাদের টেস্ট অ্যান্ড ট্রায়াল করার জন্য আপনার যদি কখনো এমনিস্ট ডেটা সেট নিয়ে কাজ করার সুযোগ না হয় তাহলে আমি বলবো যে আমাদের সাইকেল লার্নের ডেটাসেটের মধ্যে যেই টয় গুলো আছে তার মধ্যে কিন্তু এমনিস্টের এই এইট বাই এইট পিক্সেলের ডেটা কিন্তু কাজ করার জন্য অনেকটাই গডসেন্ট আর এই এইট বাই এইট পিক্সেল হওয়ার কারণে এটার কিন্তু কমপ্লেক্সিটি কম আর বোঝাও যায় সহজে আমরা যেটা দেখেছি যে আসল এমনিস্টে প্রায় সত্তর হাজার ডেটা স্যাম্পল আছে যার মধ্যে দশ হাজার হচ্ছে টেস্ট ডেটাসেট আর সেখানে কিন্তু আমরা এই সাইকিট লার্নে এটা প্রায় সতেরোশো ডেটাসেটের মধ্যে ভালোই কাজ করে আমাদের পোস্ট অফিস যদি একটা ছোট্ট একটা ডেটা সর্টিং মেশিন তৈরি করে যার মাধ্যমে জিপ কোডের মাধ্যমে কিন্তু সে বলতে পারত যে কোন চিঠি আসলে কোন জেলায় যাবে আর এটা কিন্তু করতে পারতো কিন্তু মানুষের সাহায্য ছাড়াই এই কম্পিউটারের সাহায্য নিয়েই সেদিক থেকে আমরা যে নতুন ফ্যাশন এমনিজ ডেটা পেলাম সেটা কিন্তু আগের যে এমনিজ ড্রেসের ছিল সেটা কিন্তু একই কোডে কাজ করবে কারণ একই ধরনের ট্রেনিং এবং টেস্ট ড্রেসের একই পিক্সেল এবং অন্যান্য সব কিছুই কিন্তু এই একই কোডে চালানো যাবে শুধুমাত্র একটা জিনিসই পাল্টে গেছে আগে আমাদের হ্যান্ড রিটেন ডিজিটকে ক্লাসিফাই করতে হতো এখন সে হ্যান্ড রিটেন ডিজিটের পাল্টে বিভিন্ন ক্লদিং যেমন শার্ট না প্যান্ট নাকি কি এটা একটা স্নিকার নাকি এটা একটা অ্যাঙ্কেল বুট মানে হ্যান্ড রিটেন ডিজিটের জায়গায় আসলে বিভিন্ন ক্লদিং ক্লাসিফাই করতে হবে আগের এমনি মতো কিন্তু এটা গ্রে স্কেল তার মানে হচ্ছে জিরো থেকে টু কিন্তু লেভেলে এটা কাজ করতে হবে আগের হ্যান্ড হ্যান্ডরিটেন ডিজিট থেকে কিন্তু এটা করাটা একটু কষ্টকর কারণ এখানে একদম আসলে কাপড়ের বিভিন্ন আর্টিকেলকে তাকে ক্লাসিফাই করতে হবে যেহেতু এটা লো রেজলেশন মানে এইট বাই এইট আর গ্রে স্কেল মানে টু ফিফটি ফাইভ লেভেল পর্যন্ত গ্রে স্কেলে আর সে কারণে কিন্তু এই পুরো ডেটা সেটটা কিন্তু মেমোরিতে আটানো যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পুরো এক্সারসাইজটা কিন্তু আমরা সাইকিট লার্ন এবং টেন্সো এই দুটো মাধ্যমেই কিন্তু করা যাবে থাকছেন তো সামনে